ইতিহাস ঐতিহ্য ও সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছে সরাইল প্রেস ক্লাব। প্রতি বছর পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল করে আসছে সরাইল প্রেস ক্লাব। এরই ধারাবাহিকতায় গতকাল 22 এপ্রিল শুক্রবার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, প্রেস ক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সম্প্রতি অন্তর্ভুক্ত 4 জন সম্মানিত আজীবন সদস্যর হাতে পত্র তুলে দেন প্রেস ক্লাব কর্তৃপক্ষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজীবন সদস্য রফিকউদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মৃদা আহমাদুল কামাল, প্রেস ক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট সৈয়দ তানবীর হোসেন কাউসার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম শিবলি, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, ব্যবসায়ী ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসলাম হোসেন, খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বিশ্বাস, পুলিশের সরকারি দফতর সমূহের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, 48 বছরের পুরাতন ঐতিহ্যবাহী সরাইল প্রেস ক্লাব ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি, মানবিকতা ও অর্জন স্বচ্ছতার সাথে তুলে ধরছেন জাতির সামনে, সেই সাথে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের সহায়তা করে আসছেন তারা। কাজ করছেন ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্য সাংস্কৃতিক নিয়ে। ভাষা দিবসের সূতিকাঘর সরাইল, এখান থেকেই তখনকার প্রাথমিক শিক্ষক সমিতি 1947 খ্রিস্টাব্দে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি তুলেছিলেন। এই দিবসটিও অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে আসছেন প্রেস ক্লাব। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান। পত্র পেয়ে অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম খন্দকার শ্যালু, জনপ্রিয় আইপি চ্যানেল AM TV বাংলার চেয়ারম্যান ও দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালিক, মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিপ্লব হোসাইন। মার্জিয়া জান্নাত মাহি, AM TV বাংলা, নিউজ ডেস্ক। AM TV বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।